শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির অধীনের পাঠ্যক্রমের এডমিশনের নোটিস আইসে। এই ভিডিওত জানাই দেব কি কোর্সের এডমিশনের নোটিস আইসে, এডমিশনের সময় কি কি প্রমাণপত্র লাগবে, লগতে জানাই দেওয়া হব যে কোনবিলাক ছাত্রছাত্রী এডমিশন লব পাৰিব। সম্পূর্ণ তথ্য এই ভিডিওত জানাই দেওয়া হব, ভিডিওটি স্কিপ নকৰিব। তার আগতে আর একটা কথা জানি লোক যে শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির অধীনত কি কি কোর্সত এডমিশন লব পাৰে ছাত্রছাত্রীয়ে। শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির অধীনত ছাত্রছাত্রী এডমিশন লব পাৰে জিএনএম নার্সিং। জিএনএম নার্সিং অনলি ফিমেল ক্যান্ডিডেট এডমিশন লব পাৰে। তাৰপিছত বিএসসি নার্সিং আৰু এটা হল ডি ফার্ম কোর্স। এই তিনিটা কোর্সর এডমিশন লব পাৰে শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির অধীনত। ইয়াতে চালক শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির অধীনত যখন ছাত্রছাত্রী এডমিশন লব বিচার সেই সকল ছাত্রছাত্রীর কমন এন্ট্রেন্স এক্সামিনেশন দিব লাগে চমুকই সি ডাবলি। যেতিয়া ফর্ম আহে ছাত্রছাত্রীক জানাই দিয়া হয় তারপর কেনেকৈ ফর্ম ফিল আপ করব লাগে, সিলেকশন প্রসেস কি, সিলেবাস কি, সম্পূর্ণ তথ্য জানাই দিয়া হয়। এতিয়া জানি লোক যেটু নতুন নোটিস আছে সেই নোটিসত কি কৈছে। ইয়াতে চালক ইয়াত কৈছে যে যখন ছাত্রছাত্রী 2020 বর্ষত শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির অধীনত কমন এন্ট্রেন্স এক্সামিনেশন চমুকই সি ডাবলি পরীক্ষা দিয়েছিল ডি ফার্ম কোর্সর, সেই সকল ছাত্রছাত্রীর এতিয়া সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হব ইয়াত জানাই দিছে। আর যখন ছাত্রছাত্রীয়ে জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং বা ডি ফার্ম কোর্সর 2021 বর্ষর খবর লাভ করব বিচারছে, তেতিয়াহলে কাম করব ফেসবুক পেজ আসাম জব আপডেটস, একটু লাইক এন্ড ফলো করব, তেতিয়া আপনি ফেসবুক চলাই থাকতে আপডেটখানি লাভ করব। এতিয়ালৈকে ফর্ম আহা নাই, নতুন ফর্ম আহিলে জানাই দেওয়া হব। আর ইয়াতে চালক যে ছাত্রছাত্রী এতিয়া কি করব লাগিব, ইয়াত জানাই দিছে যে ছাত্রছাত্রী অনলাইন যোগে কাউন্সেলিং হব ইয়াত জানাই দিছে। ইয়াতে চালক 2021 বর্ষর আগস্ট মাহর 24 তারিখে অনলাইন যোগে জুম প্লেটফর্মর জড়িয়ে অনলাইন কাউন্সেলিং হব ইয়াত জানাই দিছে। এইটো হল সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং। তারপর ইয়াতে চাইলক র্যাঙ্ক ইয়াতে উল্লেখ করে দিছে। ইয়াতে চাইলক যখন ছাত্রছাত্রী সি ডাবলি পরীক্ষাত আপ টু 363 ভিতর আছে, র্যাঙ্ক আছে, সেই সকল ছাত্রছাত্রী 24 আগস্টত কাউন্সেলিংত এপিয়ার হব পারব। তারপর ইয়াতে কৈছে অল ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটাত অ্যাপ্লাই করেছিল সেই সকল ছাত্রছাত্রীও আগস্ট মাহর 24 তারিখে এপিয়ার হব পারব। তারপর ইয়াতে ওবিসি এম ওবিসি ক্যাটেগরি র্যাঙ্ক আপ টু 520 যদি আছে তেতিয়াহলে এপিয়ার হব পারব আগস্ট মাহর 24 তারিখে। শিডিউল কাস্টর র্যাঙ্ক আপ টু ইয়াতে উল্লেখ করেছে 1064, ইয়ার ভিতর যদি আছে তেতিয়াহলে এপিয়ার হব পারব। তারপর ইয়াতে এস টিপির র্যাঙ্ক উল্লেখ করে দিছে 802, আর ইয়াতে টিজিএল এক্স টিজিএল ক্যাটেগরি র্যাঙ্ক 976, আর ইয়াতে কৈছে জেনারেল ক্যাটেগরি ইডব্লিউএস, ইয়াতে চালক ইডব্লিউএস কোটাত যখন অ্যাপ্লাই করেছিল র্যাঙ্ক আপ টু 393 বিচারিছে। আর ইয়াতে চালক যে ক্যান্ডিডেটর ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস কি কি রেডি রাখব লাগবে, ইয়াত কৈছে যে সি ডাব্লিউ পরীক্ষার অর্থাৎ কমন এন্ট্রেন্স এক্সামিনেশনের এডমিট কার্ড, তারপর মার্কশিট এইচ এস পাসর, তারপর মেট্রিক পাসর এডমিট কার্ড, তারপর পাস সার্টিফিকেট, তারপর পিআরসি লাগিব, আর যখন ক্যান্ডিডেটর কাস্ট সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট লাগবে, এইবিলাক অরিজিনাল ডকুমেন্টসখানি রেডি রাখব লাগবে। তারপর এতিয়া জানি লোক যে কাউন্সেলিং কেনেকৈ পার্টিসিপেট করব, যে আগস্ট মাহর 23 তারিখে লিঙ্ক দিব, অফিসিয়াল ওয়েবসাইটত লিঙ্ক মেনশন করে দিব, তারপর 24 তারিখত অনলাইন কাউন্সেলিং পার্টিসিপেট করব পারিব। ইয়াতে কৈছে যে আগস্ট মাহর 23 তারিখে ইভিনিং টাইম লিঙ্কবিলাক পাই যাব, নোটিস পাব, তাতে লিঙ্ক লিখা থাকবে, সেই লিঙ্কত ক্লিক করে 24 তারিখত কাউন্সেলিং পার্টিসিপেট করব পারিব অর্থাৎ এপিয়ার হব পারিব। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে সম্পূর্ণ তথ্য জানিব পারিব, লগতে নোটিস চাব পারিব। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।